গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাদু উৎসব আজ প্রায় বিলুপ্তির পথে। ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে ভাদু গানের সুর। অন্যদিকে নতুন প্রজন্ম এই বিষয়ে প্রায় অজ্ঞ বললেই চলে। তাই শুক্রবার দুর্গাপুর শহরের বুকে হারিয়ে যাওয়া ভাদু গানের উৎসব করলেন লোকশিল্পী জীবনকিশোর চট্টোপাধ্যায়। এই উৎসবে যোগ দেন লোকশিল্পী বৃতি চট্টোপাধ্যায়, ঢোলবাদক সৌদীপ চক্রবর্তী, বাঁশি শিল্পী সুনীল ডোম। এদিন বিকেলে ডিএসপি টাউনশিপের এজনের মেজর পার্কে জীবনবাবু নিজের ছাত্রছাত্রীদের নিয়ে মেতে ওঠেন রাঢ়বঙ্গের ভাদু গানের সুরে। অনেকে পার্কে ভিড় জমান ভাদু গান শুনতে। প্রবীণেরা উৎসবে যোগ দিয়ে নিজেদের ছেলেবেলায় ভাদু গান শোনার স্মৃতি রোমন্থন করেন। অন্যদিকে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ভাদু গানের মনোমুগ্ধকর সুর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। জুড়ে এই ভাদ্র মাসে পালন করা হয়। ভাদু একটি সমাজসেবী মেয়ে ছিল যাকে বিয়ের দিনেই ওর বরকে ঠ্যাঙাড়েরা মেরে ফেলে এবং তার ফলে ভাদুরও অ্যাকচুয়ালি অপমৃত্যু হয়। ভাদুও মারা যায় তার কয়েকদিনের মধ্যেই। এবং ভাদুর এই স্মৃতিকে মানে জাগরুক রাখার জন্যে রাঢ়বঙ্গ জুড়ে, সারা রাঢ়বঙ্গ জুড়ে ভাদ্র মাসে ভাদু গান গাওয়া হয়। আমরা আজকে চেয়েছিলাম যেটা, সেটা হচ্ছে শহরের বুকে গ্রামের ভাদু গান। হ্যাঁ, এখন তো ভাদুর প্রচলন অত্যন্ত কমে গেছে, গ্রামগুলিতেও হয় না বললেই চলে। মুষ্টিমেয় কয়েকটি গ্রামে ভাদু গান হয়, তো সেই গানগুলিকে আমরা বিভিন্ন জায়গার গান, হ্যাঁ, সেগুলি আমরা ওখানে গিয়ে গিয়ে কালেকশন করেছি, সেইগুলি শহরের লোককে শোনানো। এবং ভাদুতে যে কীভাবে সমাজচিত্র ফুটে ওঠে সেটি আমরা ছত্রে ছত্রে মানে দেখতে পাই, ভাদু গানগুলিকে আমরা খুঁজলে পরে দেখতে পাই। এই উদ্দেশ্যে আমাদের বলছি, এর আগে কি দুর্গাপুরে কি ভাদু গান এরকমভাবে করা হয়েছে? কখনো হয়নি আমাদের, আপনাদের বলা থাকলো, আমরা পরের বছর আরও বড় করে ব্যাপারটা চেষ্টা করব, যে একটু আগে থেকে প্রিপারেশন নিয়ে বড় করে কিছু লোককে ইনভলভ করে, যে যদি বেশি লোককে শোনানো যায় আর কি গান। আপনাদের সঙ্গে একটা প্রতিমা রয়েছে, এটা কি প্রতিমাটা? ভাদুর প্রতিমা হিসেবে ভাদু কি করা হয়? ভাদুকে পুজো করা হয়, যেমনভাবে অন্য ঠাকুরকে পুজো করা হয় তেমনি ভাদু স্মৃতিকে জাগরুক রাখার জন্য সারা মাস ধরে ভাদু ঠাকুরকে পুজো করা হয় এবং শেষে এটির বিসর্জন দেওয়া হয়। ভাদু সংক্রান্তিতে এটির বিসর্জন দেওয়া হয়। কি কি গান ভাদুর জন্য কি কি গান আপনারা রেখেছিলেন, মানে যেটা সমাজে কি বার্তা দেয় ভাদুর গান? ভাদু তো পুরো সমাজ চিত্রকেই তুলে ধরে, ফলে আমাদের মানে এখনকার এই সময়কার যে গানটি সবচেয়ে বেশি মানুষ শুনছে, চল ভাদু চল আরজি করে চল, ডাক্তার বোনকে মেরে ফেললো হাইনা পিসাচ দল, এটা কি আপনারই বানানো? আমাদের সুর, আমরা গাই, আমরা গেয়ে এলাম, আমরা অল ইন্ডিয়া রেডিওতেও গেয়ে এলাম এবং দূরদর্শনেও আমাদের গানটি দেখানো হয়েছে, বিভিন্ন চ্যানেলে আমাদের এই গানটি দেখিয়েছে। আমরা আমাদের এই গানে গানেই সমস্ত প্রতিবাদ সমস্ত কথা আমরা গানে গান করি, যা বক্তব্য যা বলার আমরা গান দিয়েই করি। কি নাম? আমার নাম জীবন কিশোর চ্যাটার্জী।